তো যারা পাখির ব্যাপারে জানে না তাদের প্রতি আমার কথা হচ্ছে, তারা আমাদের এনিমার টিভিতে সবে চলে আসুন, আমাদের সাথে কথা বলে কিছু ইনফরমেশন জেনে নিন। প্রাথমিক যা অনেকেই বলে থাকে যে প্রশ্ন যে আমি কী পাখি দিয়ে স্টার্ট করবো পাখি, আসলে অনেকে আমি বাসদিগার দিয়ে স্টার্ট করেছিলাম আমার লাইফে। তো বাসদিগার দিয়েই স্টার্ট করতে হবে এমন কিছু না, বাসদিগার দিয়ে শিখছেন আপনি অনেক কিছুই করতে পারবেন, অনেক পাখি পালতে পারবেন, আবার নাম্বার দিয়েও আপনি অনেক কিছু শিখে অনেক কিছু পালতে পারবেন। তো এটার মূল ইয়ে হচ্ছে আপনি কম দামি পাখি দিয়ে শিখলেন। Subscribe to my channel and also press this bell icon. এখানে দেখতে পাচ্ছেন ককাটেল, এখানে সাদা যে ককাটেলটা এটার নাম হচ্ছে অ্যালবিনো ককাটেল, রেড আই এটার একটা, ব্ল্যাক আই হয়। এই ককাটেলগুলো দিয়ে অনেকে নিউট্রিশন করে বিবাহিতের সাথে। এই ককাটেলগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয়, বিভিন্ন কালার আছে, গ্রে কালার, পাইস কালার, পার্ল কালার, সিনামন, লুটিনো, অ্যালবিনো, ভিপাইট, ভিপার, আরও ভ্যারাইটিস নিউট্রিশন আছে, ক্রিম ফেস। বাংলাদেশে এই পাখিগুলো খুবই জনপ্রিয়, ঘরে ঘরে প্রায় অনেকেই ককাটেল, লাভবার্ড, বাসদিগার পেলে থাকে এবং ম্যাক্সিমাম লোকই 80% লোক সাকসেস হয়ে থাকে। তো আপনারাও পালতে পারেন এই পাখিগুলো আপনাদের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কালারের ককাটেল, এখানে আগেও বলেছি ককাটেল সফল, 80% মানুষ সফল, কারণ এই ককাটেল 4 থেকে 5টা করে ডিম বাচ্চা করে। অনেকে এইসব পাখিগুলো ছোলা খাওয়ায়ে, ভুট্টা সেদ্ধ খাওয়ায়ে, ডিম সেদ্ধ খাওয়ায়ে পাখি বাচ্চা বড় করে ফেলে। মাসে বছরে প্রায় ওরা 3 থেকে 4 বার বাচ্চা করায় নেয় বাংলাদেশের মানুষ। আর এই পাখিগুলো শব্দের মধ্যেই পাওয়া যায়। এই জোড়া যদি কেউ নেয় এই জোড়ার দাম কেমন পড়বে? এই জোড়াটার দাম হবে হচ্ছে আপনার 8,000 টাকা হবে, হ্যাঁ 8 থেকে 10,000 টাকা হবে, এটা অ্যাডাল্ট জোড়া হবে। যদি বেবি হতো তাহলে দাম হতো হায়ার জোড়ে 5 থেকে 6,000 টাকা। লুটিনো বল প্যারাটিস বা কুয়েকার প্যারট বলে, এই ধরনের পাখির বাচ্চা খুব ভালো টাইম হয়, আপনার সাথে থাকবে, আপনার সাথে কথা বলবে, সারাদিন খেলবে। যদি ছোটোকালে আপনি এটা নিতে পারেন, এর বাচ্চা অনেকেই জানে না কারণ এর বাচ্চারা কত সুন্দরভাবে বড় হয়ে থাকে এবং কত পারফরমেন্স ভালো দেখাতে পারে। এরা 4 থেকে 6টা করে ডিম বাচ্চা করে এবং এরা লাভবার্ডের খাবার খেয়ে থাকে, ওদের কোনো হ্যাসেল নেই খাবার পানি দিলে। কিন্তু একটু নীরব প্লেস যদি দিতে পারেন তাহলে এই পাখিগুলোর সফলতা পাওয়া যায়। এই ধরনের হচ্ছে অ্যাডাল পেয়ারের দাম বিক্রি হয়েছে 50,000 টাকা জোড়া পর্যন্ত বিক্রি হয়। এর এক একটা বাচ্চা 18 থেকে 20,000 টাকা পর্যন্ত পার পিস বিক্রি হয়। যাকে সুন্দর বললেন ইনশাল্লাহ। এখানে জোড়াটা দেখতেছেন, এটা হচ্ছে 9,000 টাকা দাম, এটা অ্যাডাল পাখি, এটা 9 থেকে 10,000 টাকা হয়ে থাকে। যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাগুলোর দাম 6,000 টাকা জোড়া হয়ে থাকে, বাচ্চা বলতে 3 থেকে 5-6 মাস পর্যন্ত ওদের দামটা কম হয়ে থাকে। বরাবর বিভিন্ন কালারের ককাটেল দেখবেন, এটাও একটা জনপ্রিয় কালার, যত ককাটেল আছে সবচেয়ে জনপ্রিয় কালারই হচ্ছে লুটিনো ককাটেল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই কনুর প্রজাতি, একই জিনিস, এটা হচ্ছে সানসিক কনুর, এটা হচ্ছে আরও লাল হয়ে থাকে, রেড ফেস সানসিক কনুর, এটা রেড ফেস না। তো এটার দাম বর্তমানে হচ্ছে 40,000 টাকা জোড়া অ্যাডাল পাখির, যদি বাচ্চা হয় এক একটা বাচ্চার দাম 10,000 টাকা পার পিস হয়ে থাকে। তো ওটা হচ্ছে কাইট প্যারট, এটা হচ্ছে হোয়াইট বেলিড কাইট, এটার একটা হয় ব্ল্যাক হেডেড কাইট। এটা হোয়াইট বেলিড কাইটটা অনেক জনপ্রিয় কিন্তু বাংলাদেশে কেউ আদৌ পর্যন্ত ব্রিজ করতে পারে নাই। এই পাখিটার দাম হয় হচ্ছে আপনার 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত দাম হয়। এটা কালার বা বয়স দেখে দাম কম হতে পারে। এই পাখিগুলো ব্রিডিং কম দেখে অনেকে আশাহত, মানে আশাহারা, এই জন্য অনেকেই পালে না। তো কিন্তু যারা ধৈর্য ধরে পালতেছে আশা করি তারা ব্রিড করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোজালা, গোল্ডেন ম্যান্টেল রোজালা, এগুলো গোল্ড কালারের মতো ওদের কালারটা হয়ে থাকে, লাল হয়ে থাকে, সবুজ হয়ে থাকে, এই ধরনের ব্লু হয়ে থাকে, এই ধরনের কালার কম্বিনেশনে এই পাখিগুলো বাংলাদেশে জনপ্রিয়। এই পাখিগুলো 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, কালার ভেদে, সাইজ ভেদে, কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এদের সেদিক দাম হতে পারে। পাখিগুলো 4 থেকে 5টা করে ডিম বাচ্চা করে, সাধারণত লাভবার্ডের মতো খাবার খেয়েই এই পাখিগুলো ডিম বাচ্চা করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যারা ছোটো পাখি পালে তাদের মধ্যে অধিক জনপ্রিয় পাখি হচ্ছে ইংলিশ বাসদিগার। ওরা নর্মাল বাসদিগারের মতো খাবার খেয়ে ওরা বক্সে ডিম বাচ্চা ভালো করে, ওরা 4 থেকে 6টা 7টা করে ডিম বাচ্চা করে,
আপনারা এই ধরনের পাখি বাংলাদেশে অনেকের ঘরে ঘরে আছে, যারা নর্মাল বাজরিকার পেলে থাকে, তারা জাপানিজও বাজরিকার পালতে পারে, তারা ক্রেস্টেড বাজরিকার পালতে পারে, তারা রেইনবো পালতে পারে, তারা ইংলিশ পালতে পারে। বড়ো সাইজের পাখি অনেকের কাছে পছন্দ, তাই আপনারা ইংলিশ পছন্দ করতে পারেন। এই ধরনের ইংলিশ বাজরিকার আমরা আমাদের শপে আমরা অ্যাডাল পাখিগুলো আমরা 7-8 হাজার টাকা জোড়া পর্যন্ত সেল করে থাকি। এই পাখিগুলো আপনারা সবাই বিট করতে পারবেন, নর্মাল খাবার দেখতে পাচ্ছেন। এই পাখিগুলো হাঁড়ির চেয়ে বক্সে বেশি ভালো ব্রিড করে, আপনি জেনে রাখেন। অনেকেই ইংলিশ বাজরিকার হাঁড়ি দিয়ে রাখছেন, হাঁড়ির সাকসেসের পরিমাণ খুবই কম। আপনারা এই বক্সে ট্রাই করতে পারেন, যে বক্সে হোল থাকে, মাঝখানে গর্ত থাকে, ডিমগুলো যাতে একসাথে হয়ে যায়, আপনারা ওইভাবে ইয়ে করতে পারেন। সকল ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সালফার প্রেসের পকাটো, ওই প্রেসটা হচ্ছে হলুদ কালার। এই হলুদ কালার ঝুটির কারণে ও যখন ঝুটিটা খুলে সম্পূর্ণ ফুলের মতো ফুটে ওঠে, তখন তার আসল সৌন্দর্য প্রদর্শিত হয়। এবং এই পাখিটা 60-100 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই পাখি যখন ছোটোকালে আপনি নেবেন, তখন এটা বড় করতে করতে আপনার এত ভালো টাইম হবে, আপনি যা বলবেন তাই ওরা বলবে, আপনি যেভাবে বলতে চাইবেন সেভাবেই সে বলবে, যেভাবে ডাকবেন ওভাবেই খুব চলে আসবে আপনার কাছে, আপনি গিয়ে ঘুমাইতেও পারবেন। যারা এই কাকাটো পালেন বা জানেন তারা হয়তো বুঝতে পারবেন, আর যারা পালেন না হয়তো তাদের আরেকটু জানতে হবে। এটা আফ্রিকান গ্রেভারড, এটা বাংলাদেশে কেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা সেরা পাখি হিসেবে পরিগণিত। এই পাখির ব্যাপারে বলার কোনো অবকাশ নাই, ছোটো থেকে বড় পর্যন্ত সবাই আফ্রিকান গ্রে প্যারট চিনে। পাখিটার মোল্টিং হয়েছে, পাখিটা আরও সুন্দর ছিল, আপনারা দেখতে হয়তো একটু বাজে লাগতেছে, বাজে লাগলেও এর সৌন্দর্য যারা জেনে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন তারা কত সুন্দর। এবং তারা অনেক কথা বলতে জানে, একেবারেই কথার মধ্যে সব পাখির থেকে সেরা পাখি হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। বাংলাদেশে আগে এক একটা দুইটা করে পাখি পালতো, এখন বাংলাদেশে এর প্রজনন অনেক হচ্ছে, বাংলাদেশে খুব ভালো ব্রিড করতেছে, যার কারণে ঘরে ঘরে এখন আফ্রিকান গ্রে প্যারট পালার আগ্রহ তৈরি হয়েছে। তো এই পাখিগুলো ভালো শীষ দিতে জানে এবং ভালো কথা বলতে জানে। এই পাখিগুলোর এক একটা বাচ্চা 40-50 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে, আগে দাম কম ছিল, এখন 50,000 পর্যন্ত হয়ে থাকে। অ্যাডাল এক জোড়ার দাম 1,20,000-1.5 লাখ পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে অ্যামাজন প্যারট, দেখতে পাচ্ছেন অ্যামাজন প্যারট। এরা হচ্ছে বাংলাদেশে অ্যামাজন প্যারট কেমন কেউ ভালো বিক করায় বিশ কয়েকজন আগে খুঁজেছে, কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে, সবাই বেবি যারা নিতে চায় বাইরে থেকে ইম্পোর্টেড বেবি যেটা তারা নিয়ে থাকে। এবং এরাও আফ্রিকান গ্রের মতো ভালো কথা বলতে জানে, যার কারণে অ্যামাজন প্যারটও অনেকে নিয়ে থাকে এবং খুব ভালো টেস্ট হয় এরা। এরা 3-4টা করে বাচ্চা করে। এটা হচ্ছে অরেঞ্জ রিং অ্যামাজন, এটা অনেক কম দামি একটা অ্যামাজন, এটার দাম হচ্ছে আপনার 45-50 হাজার টাকা, কিন্তু এর একটা বাচ্চাও বিক্রি হয় হচ্ছে 35-40 হাজার টাকা করে। দেখতে পাচ্ছেন রিং নেক প্যারট অনেকেই কিনে থাকে, কারণ বাংলাদেশে দেশি টিয়া এবং ময়নার যখন ব্যান করে দেওয়া হলো তখন অবৈধ হিসেবে পরিগণিত, তখন এই ধরনের রিং নেক প্যারট, যেই প্যারটগুলো ছোটোকালে যদি আপনি নিতে পারেন, আপনার সাথে কথা বলবে, আপনার কথা শুনবে, যারা এই ধরনের প্যারট পালে সেম পাখি আপনি ইউটিউবে দেখতে পারবেন ওরা কত ভালো কথা বলতে পারে। তবে এই পাখি, এই পাখি 4-5 করে ডিম বাচ্চা করে, 6-টা পর্যন্ত বাচ্চা হয়ে থাকে। তো এই পাখি অনেকেই পেলে থাকে, ওদের থাকার সাইজ হচ্ছে 4 ফিট 2 ফিট 2 ফিট, সাথে আপনি পালতে পারবেন, খুবই সহজ এবং খুবই শক্ত পাখি। ওরা 2-2.5 বছরে ডিম বাচ্চা শুরু করে, তো আপনিও পালতে পারবেন, আপনার বানান নাই কেন না।